এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে রামবুটান পাতা সহ গাছ থেকে হচ্ছে ভেঙে নিয়ে আসা হলো। বলে রাখা ভালো যে এটা কিন্তু বিদেশি ফল হলেও আমরা জানি মালয়েশিয়া বা থাইল্যান্ডের ওদিকে রামবুটান সবচেয়ে বেশি হয় এবং তারা কিন্তু সেগুলো বিদেশে রপ্তানি করে থাকে। সেই মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের সেই রামবুটান কিন্তু এটা না, এটা আমাদের বাংলাদেশে হচ্ছে। অনেকেরই কিন্তু অনেকদিন ধরে কিন্তু যারা গাছ পছন্দ করে গাছ ভালোবাসে তাদের একটা চাওয়া ছিল যে আমাদের বাংলাদেশে কি হচ্ছে রামবুটান হবে কিনা। তো আমরা জানি বাংলাদেশের মাটি সোনার মাটি, সব ফলই কিন্তু আমাদের দেশে খুব ভালো মতো হয়। আমরা পার্সিমন দেখেছি ভালো মতো হচ্ছে, আমরা করসল দেখেছি, আমরা দেখেছি লঙ্গান দেখেছি, ড্রাগন ফ্রুট দেখেছি, খুব ভালো মতো হচ্ছে। এই রামবুটান নিয়ে কিন্তু আমাদের মনে একটা কনফিউশন ছিল, অনেকেই ভাবতেন যে রামবুটান হয়তো আমাদের ভালো মতো হবে না। কিন্তু এই যে রামবুটান এটা কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং আমরা জানি যে আমাদের দেশের বেশ কিছু জায়গাতে কিন্তু অলরেডি রামবুটানের বাগান সৃজন করা হয়েছে কৃষি সম্প্রসারণ দপ্তরের মাধ্যমে এবং ব্যক্তি পর্যায়ে কিন্তু অনেকে কিন্তু বাইরে থেকে চারা নিয়ে এসে সেই বাগানগুলো করেছে। আমার হাতে যে রামবুটান দেখতে পাচ্ছেন এটা রাঙামাটির নানিয়ার চরে। তো এই রামবুটান নিয়ে আমরা আজকে কথা বলবো। এই রামবুটান নিয়ে যিনি কাজ করছেন তিনি হচ্ছেন আমাদের পরিচিত, আপনারা সবাই তাকে চেনেন, যারা এস এম কামরুজ্জামান স্যার। কামরুজ্জামান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, স্যার আপনি একটু আসেন। আমি এক ছোটা রামবুটান স্যার হাতে রাখছি, ছোটা হচ্ছে রামবুটান। এটা কিন্তু গাছের থেকে পাড়া। জি স্যার, আমরা দেখলাম যে আপনি গাছ থেকে হচ্ছে, এটা গাছের থেকে পাড়া পারছেন। এটা আসলে আমাদের দেশে আমরা কিন্তু রামবুটানের খুবই সম্ভাবনা। আমরা জানি যে থাইল্যান্ডে চিয়াংমাইতে খুবই সুন্দর রামবুটান, চিয়াংমাই হয়ে বার্মা, বার্মা হয়ে আমাদের কিন্তু হিল ট্র্যাক। তো হিল ট্র্যাক যদি একই রেখায় পড়েছে সুতরাং এখানে খুবই ভালো রামবুটান হবে। এখানে কিন্তু অনেক পুরাতন গাছ আমি ওখানে কাজ করতে যাই খুঁজে পেয়েছি, ওখানে হলুদ রামবুটান পেয়েছি। তো এই ধরনের একটা গাছে, যে একটা গাছে, ছোট্ট একটা গাছে যে এরকম 8-10 কেজি রামবুটান হয়েছে 3 বছরের একটা গাছে, আমি তো খুবই মানে এটা নিয়ে আপ্লুত হয়ে পড়েছি। গত 2-3 বছর থেকেই আসলে রামবুটান নিয়ে আমরা ওখানে চারা দিচ্ছি আর এবছর কিছু চারা কলম আমরা সেন্টারেও আমরা লাগিয়েছি। রাঙামাটিতে কাজ করতে গিয়ে ওখানে হলুদ রামবুটান পেয়েছি, ওখানে এইরকম টকটকে লাল রামবুটান যে ধরেছে, যে বাগানটা থেকে এই রামবুটান হারভেস্ট করা হয়েছে সেখানে 400 গাছ লাগানো। এই রামবুটানের যে চেহারা দেখছি এটার সাথে বাইরের রামবুটানের কোনো পার্থক্য, কোনো পার্থক্য নেই, একদম এক মিষ্টতা, বরঞ্চ আরও বেশি আমাদের রামবুটানের, যেহেতু আমাদের লাইট এবং ই আরও বেশি হচ্ছে সেজন্য আমাদের রামবুটান মিষ্টতা বেশি, মিষ্টতা হচ্ছে বেশি। স্যার হচ্ছে তার মানে কি আমাদের দেশে রামবুটান খুব সফলভাবে সম্ভব? এটা 100% সম্ভব। 100 আমার প্রমাণ, আমরা তো দেখতে পাচ্ছি আমার হাতে দেখা যাচ্ছে হচ্ছে রামবুটান। তো রামবুটানের চারা যদি কেউ লাগাতে চায় তারা চারা কোথায় পাবে? চারা এখন প্রাইভেট নার্সারিতে করছে। আসলে রামবুটানের কলম তৈরি করা একটু কষ্টসাধ্য, এর জন্য চারার বয়স 3 বছর হতে হয়। আর তাছাড়া এর একটা সায়ন প্রিপারেশান আছে, সেই সায়ন প্রিপারেশানের প্র্যাকটিসটা আমরা করছি। গত বছর গোটা 25 একর করে আমি মানে ব্যক্তিগতভাবে গোটা 5-6 গাছ সফল হয়েছি। আগামী বছর হয়তো বা এ ব্যাপারে আরও আমরা হর্টিকালচার সেন্টারগুলোতে আমরা উদ্যোগ নেব এবং তার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও কিন্তু ইন্ডিয়া থেকে অনেক চারা নিয়ে এসে তবে জাতের বিষয়টা কিন্তু স্যার খুব গুরুত্বপূর্ণ, কারণ রামবুটান বললেই হবে না। না, আমি এখানে এখানে আমার বাংলাদেশের লোকজনকে যারা রামবুটান লাগাতে চান তাদেরকে বলবো থাইল্যান্ডের রামবুটান পেলে করেন অথবা মালয়েশিয়ার রামবুটান। আচ্ছা 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 স্যার, আমরা একটু এটা খেয়ে দেখি যে কী অবস্থা। এটা দেখেন কালার আমরা হাতে দেখতে পাচ্ছেন যে একদম চকচক করছে এবং বাইরের রামবুটানের থেকে কোনো পার্থক্য আমি কিন্তু খুঁজে পাচ্ছি না এবং খুব আনন্দের বিষয় যেটা আমাদের বাংলাদেশে। স্যার আমরা একটু খেয়ে দেখি। এই একজন ওটু দেখো, আমি হচ্ছে এই যে হচ্ছে রামবুটান খাবারও কিন্তু কত বললেন। আচ্ছা আচ্ছা, এইরকম রামবুটান এখানে আঙুল দিয়ে নখ দিয়ে একটু চাপ দিই, চাপ দিয়ে আমি যদি এইভাবে চাপ দিই তাহলে ঠিক এইভাবে খুলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে রামবুটান, ঠিক আছে রামবুটান। আমরা এখন এটা খেয়ে দেখি বাংলাদেশের রামবুটান কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ মিষ্টি, সুগার 20-22 আছে, অসাধারণ টেস্ট। সুগার 22-23 আছে সুগার। যারা খাননি রামবুটান তাদের কাছে মনে হতে পারে যে এটা আসলে কেমন, তাই না?
এখন কেমন এটা কীভাবে বোঝা যাবে স্যার, কে বুঝতে হবে, কে বুঝতে হবে? এবং যারা রামবুতান লাগাতে চান, রামবুতান তো দুই ধরনের আছে। আমি আপনি যে বিষটা খেয়ে ফেলছেন, বেদের উপরে মাংসটা মানে চলে গেল, কিন্তু একটা রামবুতান আগেকার রামবুতানগুলো ছিল বীজের সাথে লেগে থাকে। তবে এইটা সবাই যেন ওই রামবুতান লাগান যেটা বীজ থেকে মাংসটা আলাদা হয়, ঠিক আছে, এইরকম বীজ বীজ মানে ইয়ের মতো হবে। স্যার কলমের চারা লাগালে কতদিন পর রামবুতান? দ্বিতীয় বছর, তৃতীয় বছরে, দু তিন বছরে ধরতে হবে না? আর চারা যদি হয় তাহলে এখানে পুরুষ হওয়ার সম্ভাবনা আছে, হার্মোফ্রোডাইট হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যে চারাতে আবার ছয় সাত আট বছর। মানে বীজের চারা, বীজের বীজের চারা হলে তার মানে আমরা সাজেস্ট করছি যারা রামবুটান চাষ করতে চান তারা কলমের চারা হচ্ছে জোগাড় করে আপনি এটা করেন। আর একটা বিষয় আপনি বলেছেন যে মালয়েশিয়ান অথবা থাইল্যান্ডের, থাইল্যান্ডের জাত হলে বেশি, সেটা হলে কিন্তু ভালো আমাদের দেশে হবে। ইন্ডিয়ান ওটা ভারতীয় জাতটা মানে অ্যাভয়েড করে ওটা করলে ভালো হবে। তো আমরা চাই যে এই ধরনের বিদেশি ফল, কিন্তু সারা পৃথিবীতে যেগুলো খুব জনপ্রিয় ফল সেই সব ফলের চাষ আমাদের দেশে বাড়ুক, কারণ এর সাথে তো স্যার আমাদের প্রচুর রামবুটান কিন্তু আমদানি করা হয়, প্রচুর আমদানি করা হয়। আর আমাদের দেশে প্রবলেম হলো লিচুটা পাড়ার পরে রেখে দেওয়া যায় না, কিন্তু আমি এই রামবুটান এটা যদি পাঁচ সাত দিন রেখে দেই তাহলে কিন্তু খুব সুন্দর থাকে, পাঁচ সাত দিন থেকে মানে শেলফ লাইফটা বেশি। আমরা চাই এই ধরনের বিদেশি ফল ফসল আমাদের দেশে আরও সম্প্রসারিত হোক। আপনারা স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন, প্রাইভেট নার্সারি আছে, কিন্তু সেটা বিশ্বস্ত জায়গা থেকে কিন্তু আপনারা এই ধরনের চারা সংগ্রহ করতে পারেন। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। স্যার আপনার আপনার মাধ্যমে আমরা কিন্তু ফল ফসল দেখাই, মিষ্টি মানে মিষ্টি তা নিয়েই আমি বলছি যে বাংলাদেশে আসলে রামবুটান খুবই ভালো হবে, সবাই যেন রামবুটানের গাছ লাগায়। ধন্যবাদ স্যার।